सत्य करे बोलो ना आमार बाड़ीते बासा करछी बोले तुम राग करछो ना तो विश्वास करो मा मा आमार मा मारा जावार समय आमार हात धरे बोलेछिलो तोर बियेटा तो दिते पारलाम ना किन्तु बासर घरटा आमार बाड़ीतेई करिस शुधुमात्र শুধুমাত্র মায়ের কথাটা রাখার জন্য তোমার মেয়ে তোমার কথাটা অবশ্যই তুমি রাখবে কেন রাখবে না তোমরা যাও আমি কাল সকালে গিয়ে তোমাদের নিয়ে আসব মা চলো কুকুরটা দেখছি বাসর ঘরের খাটের উপর শুয়ে আছে কি ব্যাপার এভাবে হাসছো কেন কি হয়েছে হাসছো কেন তুমি কি মনে করেছো হ্যাঁ কি মনে করেছো তোমার চেয়ে এই কুকুরটা দামি বেশি তুমি আমার কথাটা বুঝতে পারছো নাই তো পরিষ্কার করে দিই তুমি কি মনে করেছো তোমার সাথে আমি আমার এই বাসর করার জন্য আমি তোমাকে বিয়ে করেছি না না তোমাকে বিয়ে করেছি আমি আমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ যেমন জেদের ভাত কুকুর দিয়ে খাওয়ায় আমিও তাই করেছি শোনো ফুল দিয়ে সাজানো এই বাসর ঘরে ওই লাখ টাকার কুকুরটারই জায়গা হবে কিন্তু তোমার মতো ছোট লোকের জায়গা হবে না এই তুই জন্মের পর এত বেশি দামি খাটে কখনো ঘুমিয়েছিস এই যে বিছানা চাদরটা দেখছিস এটাও তোর থেকে অনেক 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 বেশি দামি এই ঘরের প্রতিটা জিনিস তোর চেয়ে অনেক 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 বেশি দামি বাসর ঘরটা তো দেখা হয়েছে চল এবার ড্রয়িং রুমে চল ঘটানোর তা তো ঘটিয়েই ফেলেছে
আমার বাসুর ঘর থেকে বেরিয়ে এসে ডাকাডাকি কেন? মামা মামি, তোমরা কি মনে করেছিলে আমি ওকে বিয়ে করেছি ওর সাথে বাসুর করার জন্য? তাহলে বাসুর করার জন্য নয়, শুধুমাত্র বিয়ে বিয়ে খেলাটা করে ওর উঁচু মাথাটা আমার পায়ের কাছে নত করাতে। ও মা বলে কি? আমার 14 পুরুষ, আমার 14 পুরুষ মানুষকে শুধু ভিক্ষে দিয়েছে, কিন্তু ওই ছোট লোকের বাচ্চাটা আমাকে রাস্তায় দাঁড় করিয়ে হাতে ভিক্ষে ঠেলা ধরিয়ে দিয়ে আমাকে দিয়ে ভিক্ষে করিয়েছে। চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে চৈতি চৌধুরীকে ভিক্ষে করতে বাধ্য করেছে। এই অপমান চৈতি চৌধুরী মেনে নিতে পারে না, কখনো না। আরে আমরা তো তাই মনে করছিলাম, পরে তোর ভাবসাব দেখে সব গোলমাল হয়ে গেল। এখন বল, প্রতিশোধ দেবার জন্য বিয়ের কি দরকার ছিল? শক্তি দিয়ে ওকে কিছু করা যাবে না জেনেই বুদ্ধির খেলা খেলেছি। তুমি কি মনে করেছো কোটি টাকার দেনমোহরের জন্য সানি যে কথাগুলো বলেছিল ওটা সানির কথা ছিল? না মামা না, সেটা ছিল আমার শেখানো কথা। আমি সানিকে বউ সাজার আগ মুহূর্তে সব শিখিয়েছিলাম, সব। এই ছোট লোকের বাচ্চাটা আমাকে দিয়ে ভিক্ষে করিয়েছে, আর আমি ওকে দিয়ে আমার বাড়ির চাকরের কাজ করাতে চাই। ওকে আমার হাত থেকে মুক্তি পাবার জন্য হয় আমার দিনমোহরের কোটি টাকা শোধ করে তালাক দিতে হবে, আর তা না হলে কোটি টাকার জন্য আমার বাড়িতে আজীবন চাকরের কাজ করতে হবে। এই কিছু সময় আগের চৈতি আর এই চৈতির মাঝে কত পার্থক্য মনে হচ্ছে না? একদম বোকা বনে গেছিস তাই না? গরিবের ছেলে হয়ে ধনীর মেয়েকে নিয়ে যে খেলাটা তুই শুরু করেছিস ওই খেলাটা শেষ করবো আমি। তোকে হারে হারে বুঝিয়ে দেব ধনীর রক্ত কখনো গরিবের অপমান করা সহ্য করে না। বাসর করার স্বপ্ন নিশ্চয়ই এবার তো শেষ হয়েছে। এবার চাকরদের ঘরে গিয়ে বর সাজার দামি পোশাকটা খুলে চৌধুরী বাড়ির চাকরদের পোশাকটা পরে নেই, কারণ সকাল থেকেই তো তোকে চাকরের কাজ করতে হবে। কি হয়েছে? সকাল সকাল এত চেঁচামেচি কিসের? মামা দেখেছো দেখেছো, ভাবখানা যেন নবাব জাদা এসেছে। মামা নবাব জাদাকে বলো চাকরির কাজ শুরু করতে। তোর বাড়িতে কে চাকরের কাজ করে আর কে বসে বসে খায় তা আমি জানি না, তবে আমার বাড়ির নিয়ম অনুযায়ী আমার বিবাহিতা স্ত্রী হিসেবে আজ থেকে তোকে আমার বাড়িতে গিয়েই থাকতে হবে। আমি রোজগার করব আর তুই সংসারের সমস্ত কাজ করবি, আবার আদেশ পালন করবি, আমার মায়ের হাত পা টিপে দিবি। কাজেই তোকে এখন থেকে আমার সাথে আমার বাড়িতেই থাকতে হবে, চল। শোন, আমাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার কি যোগ্যতা আছে তোর? তোর স্ত্রী হতে পারে কাজলের মতো কোন বস্তির মেয়ে। আচ্ছা, সেটা আমার বাড়িতে গেলেই টের পাবি, চল। স্ত্রীকে স্পর্শ করার আগে দেনমোহর পরিশোধ করতে হয় তা তোর বাবা মা তোকে শেখায়নি? বল। ইকবাল, কি ব্যাপার, কি হয়েছে? মা, তোমার ছেলের বউ হওয়ার জন্য ও আমাকে বিয়ে করেনি, বিয়ে করেছে প্রতিশোধ দেবার জন্য। ও আমাকে ওর বাড়ির চাকর বানিয়ে রাখতে চায়, ও দেনমোহরের টাকা চায়। এ কথা কি সত্যি চৈতি? হ্যাঁ হ্যাঁ সত্যি, আমি যা বলেছি
সেটা করিয়েই ছাড়ব। তোমার ছেলে হয় আমার দেনমোহরের 1 কোটি টাকা পরিশোধ করবে, নয়তো আমার বাড়ির চাকর হয়ে থাকবে। এটা আমার জেদ। ইকবালও তোমার চেয়ে কম জেদি নয়। যারা ওকে চেনে জানে তারা ওকে বলে জেদি বাবার জেদি সন্তান। তুমি যতই চেষ্টা করো না কেন ও তোমার কাছে মাথা নত করবে না, কারণ আমি ওকে অনেক কষ্টে বড় করেছি সত্য, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করার শিক্ষা দেইনি। কিন্তু আমি তোমার ছেলের মাথা নত করিয়েই ছাড়ব। আমি আমার দেনমোহরের মাত্র 1 কোটি টাকা চাই। অবশ্যই তুমি পাবে, কারণ এটা তোমার ন্যায্য পাওনা। তবে এর জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে। আমার বিশ্বাস তাহলে আমার ছেলে গুনে গুনে তোমার দেনমোহরের টাকা পরিশোধ করে দিতে পারবে। আর যদি ব্যর্থ হয় তাহলে তোমার ছেলেকে আমার বাড়িতে চাকর হয়ে থাকতে হবে, বলো রাজি? মা, মা তুমি এই বেয়াদবটাকে বলো ওর দেনমোহরের টাকা ও সময় মতোই পেয়ে যাবে। সেই সময়টা কতদিনের আমরা কি তা জানতে পারি? টাকা তো আর বাতাসে ওরে না, পরিশ্রম করে রোজগার করতে হয়, তাই দিনক্ষণ বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি শুধু এইটুকুই বলতে পারি আমার জীবনের সবকিছুই হলো আমার মা। সেই মায়ের মাথায় হাত রেখে আমি কথা দিয়েছিলাম আমার বিয়ের দেনমোহর হবে 1 কোটি টাকা, আর সেই কথা আমি রাখবই। বুঝতে মামুনি, দেনমোহরে টাকা জোগাড় করার নাম করে মা ছেলে এখান থেকে কেটে পড়া ধান্দা করছে। মানে মানে খুব সোজা, আমরা কি করে বিশ্বাস করব 1 কোটি টাকা জোগাড় করে তোমার ছেলে এখানে ফিরে আসবে? আমরা কি করে বিশ্বাস করব তোমরা মা ছেলে পালিয়ে যাবে না? তাহলে তোমরাই বলো কি করলে বিশ্বাস করবে যে আমরা পালিয়ে যাব না? একটা শর্ত মেনে নিলে বিশ্বাস করব। কি শর্ত? শর্ত খুবই সহজ, তুমি টাকা নিয়ে ফিরত না আসা পর্যন্ত তোমার মা আমাদের জিম্মায় থাকবে। কি রাজি? রাজি, তবে শর্ত আমারও আছে। আমার সন্তান যদি চৈতির দেনমোহরের 1 কোটি টাকা পরিশোধ করতে পারে তাহলে চৈতিকে আমার সন্তানের পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে হবে এবং বলতে হবে আমার সন্তানই ওর যোগ্য স্বামী। জিজ্ঞেস করো চৈতিকে এই শর্তটা মেনে নেবার সাহস ওর আছে কিনা। মেনে নে চৈতি, কারণ টাকা বাতাসে ওরে না। টাকা ছাড়া ওকে তোর বাড়িতে চাকরের কাজ করার জন্য আসতেই হবে। চৈতি মেনে নেই। মেনে নে চৈতি, মেনে নে, মেনে নে চৈতি। আরে টাকা তো বাতাসে ওরে না, এই কথা তো একবারই বলেছে। ঠিক আছে, মেনে নিলাম, আমরাও মেনে নিলাম। না মা, তুমি তোমার কথা ফিরিয়ে নাও মা। তুমি কেন আমার জন্য জিম্মি থাকবে? আমি সন্তান হয়ে এত বড় শাস্তি, এত বড় কষ্ট তোমাকে দিতে পারবো না মা। আমি প্রয়োজন ওর বাড়িতে চাকর। আর বলবি না, কে বলে তোর জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে? আর কষ্টের কথা বলছিস, একজন মা যখন সন্তান জন্ম দেয় তখন তার যে কষ্ট হয় সেই কষ্টের তুলনায় এই কষ্ট কিছুই না রে বাবা। আবার মা যখন সেই সন্তানের মুখ দেখে তখন সব কষ্ট ভুলে যায়। এবার না হয়তো সাফল্যের অহংকারে এই বুকটাকে ভরিয়ে তোলার জন্য আর একটু কষ্ট করব। মা, কোনো ভয় নেই, তোর মাথায় মায়ের আশীর্বাদে হাত রইল, তোকে জয়ী হতেই হবে। তুই ঠিকই প্রমাণ করতে পারবি তুই যেমন আমার অহংকার তেমনি চৈতির যোগ্য স্বামী। Thank you.
বলছিস তুই? এটা কি করে সম্ভব? বিশ্বাস করতে পারছিস না তো? মারও বিশ্বাস করতে কষ্ট হয়েছে। তবে আজ থেকে শুরু হবে আমার মায়ের অহংকার জয় করার জন্য নতুন করে এক যুদ্ধ। কি আছে তোর? আমার মায়ের দোয়া, সারা পৃথিবীর সমস্ত মায়ের দোয়া। তুই দেখিস কাজল, আমি ওই ধনীর অহংকারী মেয়েকে শুধু দিন মোহরের কোটি টাকায় ফিরিয়ে দেবো না, ওর সমস্ত অহংকার মিথ্যে করে দিয়ে ওকে ওর প্রাচুর্যের সিঁড়ি থেকে টেনে এসছে আমার মায়ের পায়ের নিচে এনে ফেলবো। ও একটু আশ্রয়ের জন্য আমার মায়ের পা জড়িয়ে ধরে কাঁদবে, আর আমি সেদিন প্রাণ খুলে হাসবো।
যে ভুলে চলছি একা নিজেরই ভুলে কিছুটা দোষ আমার কি করে ভুলেরই মাসুল দেব অহংকারে অহংকারী মা তাই এমন কোন ব্যবহার তোর করা ঠিক হবে না যে ব্যবহারে মনে করতে পারে তুই দুর্বল হয়ে যাচ্ছিস আমি যে কি তা আমি নিজেই খুব ভালো বুঝি আমাকে নিয়ে তোর চিন্তা ভাবনা করার দরকার নেই তোর আর কিছু জানার ইচ্ছে আছে জানার ইচ্ছেটা এই জন্য হয়েছে যে আমি না হয় আমার জীবন জানার জন্য তোমাকে ২০,০০০ টাকা দিতে চেয়েছিলাম কিন্তু তুমি কেন এত কঠিন একটা বাজি ধরলে তুমি তো মারাও যেতে পারতে তোমার টাকার এতই প্রয়োজন আমার এত বেশি টাকার প্রয়োজন যে টাকার জন্য আমার জীবন নিয়ে একবার নয় দুবার নয় বারবার জুয়া খেলতে রাজি কিন্তু কেন এই কেনর উত্তর আমি আপনাকে দিতে পারবো না এটা এটা আমার লজ্জা পুরুষ মানুষের কাছে কোনো লজ্জা নেই লজ্জা হলো নারীর ভূষণ বলো তুমি আপনি কি বিশ্বাস করতে পারবেন আমার বিবাহিতা স্ত্রীর দেনমোহরের ১ কোটি টাকা শোধ করার জন্য আমার সেই স্ত্রীর কাছে জিম্মি রাখতে হয়েছে আমার মাকে কি বিশ্বাস আপনার বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি টাকা ছাড়া আমার মাকে জিম্মি দশা থেকে মুক্ত করতে চাইলে আমাকে স্বামীর দাবি ত্যাগ করে আমাকে আমার স্ত্রীর বাড়িতে সারা জীবন চাকর হয়ে থাকতে হবে কিন্তু আমার মায়ের বিশ্বাস তার সন্তান কখনো হার মানবে না তাই টাকার জন্য আমি জীবন মরণের কঠিন বাজি ধরতে সব সময় প্রস্তুত তুমি পারবে ইকবাল তোমার এই ইচ্ছাটা তুমি ঠিকই পূরণ করতে পারবে আর এজন্য আমি তোমাকে সব ধরনের সহযোগিতা করব তুমি দেনমোহরে কোটি টাকার জন্য তোমার যে মাকে জিম্মি রেখেছো সেই মায়ের কাছেই তোমার স্ত্রী উঁচু মাথাটা নত করার জন্যে তোমার ব্যবসা শুরু করার জন্যে যত টাকা লাগে
যত ব্যাংক গ্যারান্টি লাগে আমি দেব তোমার। আমার জন্য আপনি এত কিছু করবেন? ইয়েস করব, আর এই জন্য করব, আমি যে আজ এখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা তোমার জন্য। তাছাড়া আমি তোমার কথা একদিন করেছিলাম, তাই গরিবের কষ্ট আমি বুঝি। তুমি তৈরি হয়ে নাও ইকবাল, মনে করো আজ এই মুহূর্ত থেকে তোমার জীবনের যুদ্ধ।